সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ অভিনেত্রী শ্রীলেখা মিত্র সবই ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যমে ছড়িয়ে দেন অনুরাগীদের মধ্যে। ভক্তদের সঙ্গে জুড়ে থাকার জন্যই শ্রীলেখার হাতিয়ার সোশ্যাল মিডিয়া। অনুরাগীরাও খুব সহজেই পছন্দের অভিনেত্রীর কাছে পৌঁছাতে পেরে আপ্লুত, তাই তো প্রকাশ্যে শ্রীলেখার প্রশংসায় মেতে ওঠেন তারা। ইউরোপ যাত্রা হোক কিংবা নতুন পোশাকে ফ্যাশন শুট, সবই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। তবে শুধুই এসব নয়, বাবাকে চিরদিনের মতো হারিয়ে শ্রীলেখা যখন অবসাদে ভুগছিলেন তখনও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছিলেন নেটিজেনরা। তবে এবারের খবর একেবারেই অন্যরকম। বুধবার সকাল সকালই ফেসবুকে শ্রীলেখা লিখলেন এক স্বপ্নের কথা, যে স্বপ্নে দেখে রীতিমতো হতবাক অভিনেত্রী স্বয়ং। হঠাৎ কেন এই স্বপ্ন দেখলেন তিনি তা জানতে নেটিজেনদের কাছে প্রশ্ন করেছেন তিনি। তবে এই স্বপ্নের নেপথ্যে কোনো বিশেষ কারণ আছে কিনা তা জানার আগ্রহ প্রকাশ করেছেন অভিনেত্রী। ঠিক কী স্বপ্ন দেখলেন শ্রীলেখা? ফেসবুকে শ্রীলেখা লিখলেন, মানুষ তাদের পছন্দের হিরো হিরোইনদের স্বপ্ন দেখে। কাল সারা রাত আমি সম্মানীয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন দেখলাম, উনি আমায় ভারতনাট্যম শেখাচ্ছেন। ফ্রয়েডের থিওরির কি ব্যাখ্যা হতে পারে কেউ জানেন? শ্রীলেখার এই পোস্টের পরে একের পর এক মন্তব্য করেই চলেছেন নেটিজেনরা। শ্রীলেখার কড়া প্রশ্নের নানা উত্তর দিতেও চেষ্টা করেছেন তারা। নিজের জীবনে নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেই দেখা যায় শ্রীলেখাকে মাঝে মধ্যেই। কয়েক মাস আগেই যখন বিদেশ সফরে গিয়েছিলেন তখনও নানা ছবি ভিডিও আপলোড করেছিলেন, এবং সেই ভিডিও এবং কিছু ছবির ঝলক দেখে নিন আপনারাও। প্রথমে সুইজারল্যান্ডে ছিলেন অভিনেত্রী, তারপর যোগ দেন ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেখানে দেখানো হয় ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা। ফিল্ম সমালোচকদের কাছ থেকে ভূয়সী প্রশংসা পান শ্রীলেখা। তবে অনুরাগীরা কিন্তু শ্রীলেখার অভিনয় দেখার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তার নানা ধরনের পোস্ট দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন, তা বোঝা যায় শ্রীলেখার ফেসবুক ও ইনস্টাগ্রাম পোস্টের মন্তব্য বক্স দেখে। এই ধরনের টলিউড সম্পর্কে খুঁটিনাটি জানতে সঙ্গে থাকুন শুধুমাত্র সিটি সিনেমার, আর অবশ্যই আপনাদের বক্তব্য লিখে পাঠান সিটি সিনেমার কমেন্ট বক্সে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।